হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এর বন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পিজি অ্যাসাইনমেন্ট দিতে গিয়ে ব্লকড মোবাইল নাম্বার দেখাচ্ছিল এবং যারা পিজি অ্যাসাইনমেন্ট জমা করতে পারেনি দুজনের জন্যই নোটিশ ইউনিভার্সিটি প্রকাশ করেছে, সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। এই যে নোটিশটি দেখতে পাচ্ছ, এই নোটিশটি আজকে ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে এবং এখানে যেটা বলা হচ্ছে যে সেকেন্ড চান্সের জন্য পিজি রিনিউয়াল ওয়েবসাইট ওপেন হবে এবং সেটা ওপেন হবে 12/1/2023 বিকেল দুটো থেকে 16/1/2023 বিকেল দুটো পর্যন্ত। অর্থাৎ 4 দিনের জন্য তোমরা সুযোগ পাবে সেকেন্ড চান্সে পিজি অ্যাসাইনমেন্ট জমা করার জন্য। এক্ষেত্রে যাদের মোবাইল নাম্বার ব্লক দেখাচ্ছিল তাদের জন্য একটা অপশন দেওয়া হবে, সেটা হচ্ছে এটা, মাই রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড অল্টারনেটিভ মোবাইল নাম্বার বোথ হ্যাভ বিন ব্লকড। এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে একটা ফর্ম ওপেন হবে, সেই ফর্মে তোমাদেরকে একটা নতুন নাম্বার দিতে হবে যে নাম্বারটা কোনো এনরোলমেন্টের নাম্বারের সাথে যুক্ত নয়, মানে অলরেডি তোমরা ইউজ করে দিয়েছো বা তোমার ফ্রেন্ড বা তোমার ফ্যামিলি কেউ ইউজ করেছে এনএসইউতে, কোনো কারণে ইউজ যদি করে থাকে সেই নাম্বার আর দেওয়া যাবে না। অর্থাৎ এনএসইউতে পড়াকালীন কোনো নাম্বার যদি ইউজ হয়ে থাকে সেই নাম্বার দেওয়া যাবে না, নতুন একটা ইউনিক নাম্বার দিতে হবে যেটা তোমারই হবে এবং তার সপক্ষে তোমাকে একটা প্রুফও দেখাতে হবে। প্রুফ মিনস কোনো ডকুমেন্টস। দেখো 2-এর B পয়েন্টে বলছে, এ লার্নার হ্যাজ টু আপলোড এ স্ক্যান ইমেজ অফ ওয়ান অথেন্টিকেট ডকুমেন্ট বিজ হিজ হার আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক এটসেট্রা। অর্থাৎ আধার কার্ড বা ব্যাঙ্কের পাসবই বা অন্য কোনো ডকুমেন্টস বা কোনো আইডি কার্ডে লেখা আছে তোমার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার তোমাকে দিতে হবে এবং সেটা কোনো এনরোলমেন্টের সাথে যুক্ত হলে হবে না, একটা ইউনিক নাম্বার হতে হবে যেটা এর আগে কোনো দিন ইউজ হয়নি। সেই নাম্বার অল্টারনেট নাম্বারের হিসাবে দিতে হবে এবং সেখানে যেন উল্লেখ থাকে মোবাইল নাম্বারটা যেটা তুমি ইনপুট করবে। এরপরে 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, হোয়াইল সাবমিটিং দ্য ফর্ম দ্য মোবাইল নাম্বার উইল বি ভেরিফাইড উইথ অ্যান ওটিপি। অর্থাৎ তোমার মোবাইলে ওটিপি যাবে এবং সেই ওটিপি সাবমিট করার পরেই সেটা ভেরিফাই হয়ে যাবে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, ইফ দিস নাম্বার ইজ ফাউন্ড টু বি অলরেডি ট্যাগড উইথ এনি আদার এনরোলমেন্ট নাম্বার ইন দ্য ডাটাবেস অফ দেন দ্য এরর মেসেজ সরি দ্যাট মোবাইল নাম্বার হ্যাজ বিন অলরেডি ট্যাগ টু অ্যানাদার এনরোলমেন্ট নাম্বার প্লিজ প্রোভাইড এ ইউনিক মোবাইল নাম্বার অফ ইউর ওন। অর্থাৎ যদি সেই নাম্বারটি যেটা তোমরা ইনপুট করবে সেই নাম্বারটি যদি কোনো কারণে অন্য কোনো এনরোলমেন্টের সাথে যুক্ত হয়ে থাকে তাহলে এই সরি বলে এই মেসেজটি পপআপ হবে এবং সেটা ফেলড হয়ে যাবে, তো পরবর্তীকালে তোমাকে আবার একটা ভ্যালিড নাম্বার দিয়ে সেটা সাবমিট করতে হবে। যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে 3 ঘন্টার মধ্যে তোমাদের মোবাইল নাম্বারটি আপডেট হয়ে যাবে এবং আপডেট হওয়ার পরে নতুন যে অল্টারনেটিভ নাম্বার তোমরা দিলে সেই নাম্বারে ওটিপি যাবে এবং তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে। তো এই পুরো প্রসেসটা হবে এই 4 দিনের মধ্যে। তো অবশ্যই তোমরা যারা মোবাইল নাম্বার ব্লক দেখাচ্ছিল তারা একটা নাম্বার ইউনিক নাম্বার রেডি করে রাখবে, তার সাথে সেই ইউনিক নাম্বারটি যাতে তোমার কোনো ডকুমেন্টসে থাকে সেরকম কোনো ডকুমেন্টস রেডি করে রাখবে, কারণ ওই দুটো জিনিস তোমার লাগবে এই অ্যাসাইনমেন্ট জমা করার জন্য। তো এই অপশানটি যখন তোমরা দেখতে পাবে যে পিজির অ্যাসাইনমেন্ট পোর্টাল যেটা ছিল সেই পোর্টালের লগ ইনের পেজেই থাকবে, ঠিক আছে, এই অপশানটা যখন থাকবে মাই রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড অল্টারনেটিভ মোবাইল নাম্বার বোথ হ্যাভ বিন ব্লক এরকম অপশান থাকবে, সেই অপশানে ক্লিক করে তোমরা নতুন মোবাইল নাম্বার আপডেট করতে পারবে। এই মোবাইল নাম্বার আপডেটের ক্ষেত্রে তোমার যদি কোনো সমস্যা হয় হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো, যেটা হচ্ছে 9830338974। টাইম হচ্ছে 11:00 থেকে 5টা অফিস আওয়ারের মধ্যে। এই হচ্ছে পুরো নোটিশ। তো এই নোটিশটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে, তোমরা আরেকবার বিস্তারিত দেখে নিতে পারো। তো এই আপডেটটি দেওয়ার জন্য আমার ভিডিওটি করা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো।